বিশাল ফুকনে অনলাইন ট্রেডিং প্রবঞ্চনারে কিমান কোটি টাকা ঘটিছে, কাক কাক গাড়ি কিনি দিছিল বিশাল ফুকনে, মাটি লোয়া বা এক সুমি বরার নামত কিমান কোটি টাকা ব্যয় করেছিল বিশালে, বিশাল ফুকনে কোট কোট ফ্ল্যাট কিনেছিল, কোনটো ত্রিপদ কিমান খরচ করেছিল, অসমৰ সবাতোকৈ কনিষ্ঠ ধন কুবেৰ ট্ৰেডিং প্ৰবঞ্চক বিশাল ফুকনৰ সম্পত্তিৰ পৰিমাণ দেখি হতচকিত আৰক্ষী। বুধবাৰে আৰক্ষীৰ জেৰাত বিশালে উল্লেখ কৰিছিল সম্পত্তিৰ তথ্য। আৰক্ষীৰ নিজা অনুসন্ধানতো উদঘাটন হৈছে বিশালৰ সম্পত্তিৰ ন ন তথ্য। উপৰুৱা ধন ঘটি লাভ বিলাহত উটি গৈছিল বিশাল ফুকন। সেই লাভ বিলাহৰ ভাগ পাইছিল পৰিয়াল, বন্ধুবর্গ আর পাতি লওয়া বায়েক সুমি বরায়। উদয়পুরের সুমি বরার ডেস্টিনেশন ওয়েডিংত 3 কোটি টাকার বিল দিছিল বিশাল ফুকনে। পাতি লওয়া বায়েকর বিয়ার উপহার হিসাবে খরচ বহন করেছিল মহাপ্রবঞ্চক বিশাল ফুকনে। বিদেশী ব্যাংক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককত ব্যাংক একাউন্ট খুলিছিল বিশাল ফুকনে। বিশাল ফুকনের 700 কোটি টাকার ব্যাংক লেনদেনের তথ্যর সম্ভেদ লাভ করেছে আরক্ষী। ডিব্ৰুগড় চহৰৰ 3টা বেংকৰ শাখাত 60 কোটি টকা লেনদেন কৰিছিল বিশাল ফুকনে। ধন লেনদেন কৰা বেংকসমূহ আছিল এক্সিছ বেংকৰ 1টা একাউণ্ট, HDFC বেংকৰ 4টা একাউণ্ট আৰু ভাৰতীয় ষ্টেট বেংকৰ 1টা একাউণ্ট। পাৰ্চিলিয়া নামৰ কোম্পানীৰ জৰিয়তে কলা ধন বগা কৰাৰ চেষ্টা কৰিছিল বিশাল ফুকনে। সুমিৰ ককায়েক ৰাজীৱ বৰা, বৌয়েক জংকী মিলিৰ নামত আছে বিশালৰ পাৰ্চিলিয়া কোম্পানীটো। এই পাৰ্চিলিয়া ফাৰ্মাচিউটিকেলৰ পৰা 3টা কোম্পানীলৈ কৰিছিল ধনৰ হস্তান্তৰ। ধন হস্তান্তর করে শিবসাগরত কিনেছিল 2খনকৈ বাগান। সুমি বরার স্বামী তার্কিক বরার নামত উজনীত মাটি বাগিচাত বিশাল ফুকনে বিনিয়োগ করার তথ্য লাভ করেছে তদন্তকারী আরক্ষীর দলে। মুম্বাইর ঔষধ কোম্পানিটো বিশালে 50 লাখ টাকা বিনিয়োগ করার তথ্য লাভ করেছে আরক্ষীয়ে। অসমীয়া সিনেমা আর সাংস্কৃতিক জগতের বহু লোকে ধন বিনিয়োগ করেছিল বিশালর ওসর। তদন্তর খাতিরত এতিয়ালৈকে নাম প্রকাশ করা নাই ডিব্ৰুগড় আৰক্ষীয়ে। আৰক্ষীৰ তদন্তত পোৱা তথ্যমতে ডিব্ৰুগড়ৰ বৈৰাগী মঠত 2000 বৰ্গফুটৰ কাৰ্যালয় আছে বিশালৰ। 85 লাখ টকাৰে ইণ্টেৰিয়ৰ ডিজাইন কৰা হৈছিল কাৰ্যালয়টোৰ। এই 85 লাখ টকাৰ 50% ধন নগদ দিছিল বিশালে। ডিব্ৰুগড়ৰ পূৰ্বাঞ্চলি এপাৰ্টমেণ্টৰ ফ্লেটটো কিনিছিল 63.25 লাখ টকাত। তাৰ ভিতৰত 44 লাখ টকা নগদ হিচাপে দিছিল বিল্ডাৰক। ইয়াৰ উপৰি ডিব্ৰুগড়ত মেডিচিন কোম্পানীৰ বাবে 10 বিঘা মাটি ক্ৰয়ৰ বাবে মাটিৰ মালিকক 25 লাখ অগ্ৰিম ধন জমা দিছিল। ডিব্ৰুগড়ৰ বাণীপুৰত সুমি বৰা আৰু ৰাজীৱ বৰাৰে মিলি 87 লাখ টকাত 5 বিঘা মাটি কিনিছিল। বিশালে লীলা গগৈ পথত থকা কাৰ্যালয়ৰ বাবে মাহিলী ভাড়া 25,000 টকাকৈ আৰু কৰ্মচাৰীৰ মাহিলী দৰমহা 3 লাখ টকাকৈ দি আহিছিল। গুৱাহাটীৰ নাৰেংগীত আইডিয়েল ভিউ এপাৰ্টমেণ্টত আছে 1.5 কোটি টকীয়া ফ্লেট। গুৱাহাটীৰ তৰুণ নগৰৰ প্ৰতীক তৰুণ এপাৰ্টমেণ্টত আছে 7 কোটি টকীয়া ডুপ্লেক্স ফ্লেট। পাতি লোৱা বায়েক সুমি বৰাৰ নামতো পানীৰ দৰে ধন ঢালিছিল বিশালে। ডিব্ৰুগড়ত সুমি বৰাৰ বাবে খুলি দিছিল ডান্স একাডেমি। সেই ডান্স একাডেমিৰ ডিজাইনিঙত খৰচ কৰিছিল 33 লাখ টকা। ডান্স একাডেমিৰ ছাউণ্ড প্ৰুফৰ নামত খৰচ কৰিছিল 15 লাখ টকা। সুমি বৰাক 76 লাখ টকাৰ হীৰাৰ আঙুঠি উপহাৰ দিছিল বিশাল ফুকনে। আগষ্টত সুমিৰ জন্মদিনত বিশালে দিছিল 2 লাখ টকীয়া টেডি বিয়েৰ। সুমি বৰাৰ ব্যক্তিগত জিম ট্ৰেইনাৰ তন্দ্ৰামণিক মাহে 30-50 হাজাৰ টকা দিছিল বিশালে। উদয়পুৰত হোৱা সুমি তাৰ্কিকৰ বিয়াত 3 কোটি টকা খৰচ কৰিছিল বিশালে। বিয়াৰ অভ্যাগতৰ বাবে বিমান ভাড়াৰ নামত বিশালে খৰচ কৰিছিল 33 লাখ টকা। সুমিৰ বিয়াৰ পিছতে বিশালে উপহাৰ দিছিল ডুবাই ট্ৰিপ, যিটো ট্ৰিপত গৈছিল বিশাল, সুমি আৰু ছবি নিৰ্মাতা আদিত্যম শইকীয়া। কিন্তু যোৱা নাছিল সুমিৰ নৱবিবাহিত স্বামী তাৰ্কিক বৰা। বিয়াৰ পিছৰ স্বামীৰ উপস্থিতিবিহীন এই ফৰেইন ট্ৰিপতো ধন নদীৰ পানীৰ দৰে বোৱাইছিল বিশালে। 7-ষ্টাৰ হোটেল বুৰ্জ আৰবত 3 দিন কটাইছিল তেওঁলোকে। বুৰ্জ আৰবত কটোৱা এই 3 দিনৰ প্ৰতিনিশাৰ খৰচ 19 লাখ টকাৰ হিচাপত মুঠ 57 লাখ টকা খৰচ কৰিছিল বিশালে। ডুবাইত হোটেল আটলাণ্টিকতো প্ৰতিদিনে 1 লাখ টকা ব্যয়ত 5টা দিন কটাইছিল। এই 5 দিন ডুবাইৰ মলত 1.5 কোটি টকাৰ বজাৰ কৰিছিল তেওঁলোকে।
কেবল সুমিকে নহয় বিশালে সুমির স্বামী তার্কিক বরাকো দিছিল পঞ্চল্লিশ লাখ টকিয়া বিলাসী ফর্চুনার কার। বিশাল ফুকনে নিজের মাতৃক জন্মদিনের দিনা উপহার দিছিল তেত্রিশ লাখ টকিয়া এম জি হেক্টর বাহন। 2023 চনতো নিজের ভায়েকর নামত প্রায় চৌব্বিশ লাখ টাকা মূল্যের কিয়া সেলটোস বাহন এখন লৈছিল ডিব্রুগড়ের এটা ডিলারের পর। সাধারণ একটা পরিয়ালত ডাঙর হয়েছিল বিশাল ফুকন। ডিব্রুগড়ের নামরূপর আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডত কাম করেছিল বিশালের পিতৃ বিপিন ফুকনে। কর্মরত অবস্থাতেই পিতৃর বিয়োগ ঘটাত এ পি এলর কোয়ার্টার এরি ভাড়াঘর লৈ মাকে দুই সন্তানক পড়ুয়াইছিল। পড়ি থাকা দিনতে বিশালে বন্ধুর পিতৃ মাতৃর পর ধন খুঁজি মাগি সংগ্রহ করেছিল, যুহ উভতাই বিচারি প্রায়ই বিশালের ঘর তাগিদা দিবল বহুলোকে ভিড় করেছিল। তেতিয়াই পরিয়ালটে ডিব্রুগড়লে পলাই আহিছিল। বিদ্যালয়ত পড়া শুনাত বিশাল মেধাবী আছিল, কিন্তু সরুরে পৰা প্রবঞ্চনার শিক্ষাত অভিজ্ঞ হয়ে তাতকৈ অধিক প্রতিভাধারী হয়ে উঠিছিল বিশাল, যার চমক 2024 দেখি এতিয়া হতভম্ব হয়ে পড়েছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।